বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা পানি সম্পদ দপ্তরে যৌথ আয়োজনে পানি সম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি গণপতি রায়ের সভাপতিত্বে সকাল 11টায় পানি সম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করেন বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ। এই উপলক্ষে গুরুদাসপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পানি সম্পদ দপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাই চেয়ারম্যান শাহিদা আক্তার মিতা, পানি সম্পদ কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা সহ অনেকেই। নাটোরের গুরুদাসপুর থেকে জালাল আহমেদের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।